আজ উলুবেড়িয়া পৌরসভা বিল্ডিং এ বসে একান্ত সাক্ষাৎকারে উপপৌর প্রধান ইনামুর রহমান জানান, খেলা দিবস উপলক্ষ করে আগামী 16 জুলাই 16 দলীয় গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, পৌরসভার পৌর প্রধান অভয় দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তিনি বলেন, আপনারা জানেন গত বছর মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16ই আগস্টে খেলা দিবস হিসাবে ঘোষণা করে। সেই পরিপ্রেক্ষিতে সারা বাংলা জুড়ে বিভিন্ন ওয়ার্ড থেকে, পঞ্চায়েত থেকে, সমিতি থেকে, জেলা পরিষদের মাধ্যম থেকে, পৌরসভার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলা হয়েছিল খেলা দিবস। আমরা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা পাথেয় বলি, এবছরে আমরা নতুন উলুবেড়িয়ার 1 থেকে 32টা ওয়ার্ডের মানুষ মামাটি মানুষের পৌরসভা উপহার দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আমাদের মাননীয় চেয়ারম্যানের নির্দেশে, অভয় কুমার দাসের নির্দেশে আমরা 16 দলীয় আমন্ত্রণমূলক নকআউট গোল্ড কাপের টুর্নামেন্টের আয়োজন করেছি। এখানে 8টি দল আছে। নকআউট পর্যায়ে আইএফের যে রুল আছে, খেলাটা মানে খেলারই মতো 45-45-15 সেই সিস্টেমে অমীমাংসিত থাকবে, এক্সট্রা 15-15 খেলা হবে। তাতেও যদি খেলা অমীমাংসিত থাকে, টাইব্রেকারের মাধ্যমে খেলা নির্ধারিত হবে। সেটা আমরা আগামী 16ই জুলাই আমরা খেলা উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে মাননীয় চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে আমাদের গর্ব, হাওড়া জেলার গর্ব, আমাদের মন্ত্রী পুলক রায়, পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন ঘোষ, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত থাকবেন এবং আমরা সমস্ত উলুবেড়িয়া পৌরসভার পৌর পিতা পৌর মাতাগণ আমরা উপস্থিত, এবং প্রাক্তন যারা দিগ্বল ফুটবলার আছে ওনারা উপস্থিত থেকে খেলাটা শুভারম্ভ হবে 16ই জুলাই স্টেডিয়াম মাঠে 2টোর সময়। এবং এই নকআউট পর্যায়ের টুর্নামেন্ট চলতে চলতে 1টা মাস কেটে যাবে, ঠিক 16ই আগস্ট আমরা ফাইনাল পর্যায়ে খেলা করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 16ই আগস্টের ক্রীড়া দিবস মানে খেলা দিবস ঘোষণা করতে, এটাকে পাতে করে আমরা ওই দিন ফাইনাল করব।